সুখ লিখেছেন কামিনী রায়। নায়কিরে সুখ নায়কিরে সুখ এ ধরা কি শুধু বিষাদময়, যাতনে জ্বালিয়া কাঁদিয়া মরিতে কেবলি কি নর জন্ম লয়, লয় 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 কেবলি কি নর জন্ম লয়, বলো ছিন্ন ভিন্ন বলো উচ্চ স্বরে আছে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর, না সৃজিলা বিধি কাঁদাতে নরে কার্যক্ষেত্রে প্রশস্ত্র পড়িয়া সমর অঙ্গ সমর অঙ্গন সংসার সমর অঙ্গন সংসার এই যাও বিবেশ কর কেউ চেচেনে বেশক লোভে বেশে কাজ করলে কে ভালো শ্রেষ্ঠ তোমার হয়েছে লেখা আচ্ছা শেষ করো হ্যালো বাবলু হ্যাঁ মফিজ কই তুই ওই যে আমি তো নতুন একটা জায়গা হইছে না অনেকগুলো ব্রিজ আছে যে লাইট সহ হো হাতির ঝিল হ্যাঁ হাতির ঝিলে আচ্ছা ঠিক আছে থাক তুই আমি আসতেছি কোনো জায়গায় যাইস না আয় আমি ব্রিজের উপরে দাঁড়ানো আছি আয় তোরা পাঁচটায় টিউশনি এতক্ষণ লাগলো শেষ হইতে না না টিউশন তো 6:30টা শেষ হয়ে গেছে তাহলে এতক্ষণ কি করলি হাঁটতে হাঁটতে আসলাম তো দেরি হয়ে গেল ও আচ্ছা দুপুরে খাইছিস কিছু খাইছি তো খাইলাম তো খাইছি কই খাইছিস টিউশন তো অনেক খাবার দিছে পেটটা কেমন ভরে গেছে চল কই যাও ওই কাকরাইলের মোড়ে অনেক মজার একটা ডিম কেক পাওয়া যায় চোখের সামনে গরম বানায় দেয় চল খাবো এটা আজকে আরে দূর না না দেরি হয়ে যাবে একদিন দেরি হলে কিছু হবে না চল তো দেরি হয়ে গেলে আমার মানিক ভাই খুব রাগারাগি করে দেখ অন্যদিন রাত 9টায় বন্ধ হয়ে যায় দোকানটা আজকে আমি ফোন দিয়ে বলছি খোলা রাখতে চল আজ এত দেরি হলো যে আর কই না ভাই বাবলু নিয়ে গেল কি নাকি ডিম কেক খাওয়ানোর জন্য মজা নাই তো ডিমের কড়া গন্ধ এই খেয়ে বাবলু কি নাকি খুশি আমি ওরা কইলাম তুই আমার ফুফুরাতে বিবি খানা পিঠা খেলে বুঝতি তোর এই ডিম কেক কিচ্ছু না বুঝলাম তা মফিজ তোমার একটা ল্যাটিন প্রবাদ বলছিলাম মনে আছে তোমার কোনটা যেন ভাই ওই যে মাস আর অতিথি 3 দিন পার হইলে গন্ধ ছড়াইতে শুরু করে